ইউনিয়ন পরিষদ সচিব পদে জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলবো। অলরেডি আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। সো কীভাবে আবেদন করবেন, আবেদনের তারিখ কত, কোন পদ, এবং কতগুলো পদ সংখ্যা রয়েছে, বেতন কত, সব কিছু বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওর একটা লাইক দিবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, সো দেখেন এখানে সিরাজগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ সচিব 6টি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগ করা হচ্ছে। এই জন্য এখানে দেখেন ইউনিয়ন পরিষদ সচিব শুধুমাত্র একটি পদ, টোটাল পদ সংখ্যা রয়েছে 6টি। এখানে আপনাদের বেতন হবে, দেখেন গ্রেড হচ্ছে 14তম, ওকে, 10,200 থেকে 8,680 টাকা। ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% পাবেন এবং সরকার কর্তৃক 75% বেতন আপনারা পাবেন, ওকে। এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার কথা এখানে বলা হয়েছে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে, ওকে। এবং অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখেন প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। জেলা প্রশাসক সিরাজগঞ্জ বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে। চাকরি প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি নিতে হবে এবং আপনাদের এনওসি লাগবে, ওকে। সো এখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আপনাদের আবেদনপত্রের অনলাইন কপি লাগবে এবং যোগ্যতার সকল সনদপত্র লাগবে। এখানে আরও রয়েছে, এগুলো আপনারা পরীক্ষায় টিকার পরে আপনাদের লাগবে। সো আবেদনটা এখন কিভাবে করবেন আপনাদেরকে বলতেছি। আপনারা সরাসরি যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা সার্কুলারে দেখতে পাচ্ছেন, এখানে সার্কুলারের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। এখানে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, dcsirajganj.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা এখানে দেখতেছেন 7/5/2023, অর্থাৎ আজকে থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়েছে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে আপনাদের 26/5/2023 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন অনলাইনে জমা দিতে পারবেন, ওকে। এবং সর্বশেষ টেলিটকের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করলেই আপনাদের কমপ্লিট হয়ে যাবে সকল কিছু, ওকে। সো গাইস, আজকে এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।